আপনাদের শুভ সকাল। যে আমি ব্লগটা শুরু করছি সকাল 10:30 চট্টগ্রামের দামপাড়া কাউন্টারে এসে, আমি মূলত 10:30 এই গাড়ি চাচ্ছিলাম। তো অনেকগুলো গাড়ি এখানে আছে, তো টিকিট আমার সাথে মিলে গেল হচ্ছে বরাবর সেন্ট মার্টিন পরিবহন। তো সেন্ট মার্টিন পরিবহন আমি একটু দেখবো তাদের টিকিট ফেয়ার কত বা টিকিট পাই কিনা, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি টিকিট পেয়ে যায় তাহলে আজকে আমাদের ভিডিওটি হবে চট্টগ্রাম থেকে ঢাকা সেন্ট মার্টিন এসি পরিবহনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এ হচ্ছে সেন্ট মার্টিন ট্যুরিজমের কাউন্টার। এটা মূলত চট্টগ্রাম পুলিশ লাইনের একটা গেটের সাথে লাগানো এদের পরিবহনটা। আমি এদের সাথে একটু কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা দাদা, আমি একটু ঢাকা যেতে চাচ্ছি। এখন যে রানিং একটা গাড়ি দেখলাম, এই গাড়িতে কি 10:30 একটা টিকিট হবে? আচ্ছা আচ্ছা, আপনাদের এই এটা কি হচ্ছে বিজনেস ক্লাস নাকি ইকোনমি ক্লাস? টু বাই টু ইকোনমি ক্লাস। এটা ফেয়ার কত? 900 টাকা, আর স্পেশাল ডিসকাউন্ট আছে 750। আচ্ছা ফাইন, তাহলে আমাকে একটু সামনের দিকে করে একটা স্পেশাল সিট দেখাবেন কি, কোন সিটটা আছে? বিজনেস ক্লাস তো এটাই গাড়ি না? এটাই তো। তাহলে এখানে কি যে 1A2 বা B1? A2। ওকে ওকে দাদা, ফাইন, তাহলে A2টা প্লিজ। আমার নাম SD জীবন। আচ্ছা গাড়ি কোথায় যাবে? আরামবাগ, মতিঝিল আরামবাগ। আচ্ছা, আর হচ্ছে আপনাদের এখান থেকে যদি আমাদের এই ব্লগ দেখে কোনো মানুষ অনলাইনে টিকিট কাটতে চায়, তাদের জন্য কি সুবিধা রয়েছে? অনলাইনে হচ্ছে অনলাইন পেমেন্ট দিয়ে কাটতে এখানে কিছু ডিসকাউন্ট থাকে, আর সরাসরি কাটতে সবচেয়ে বেটার। আচ্ছা, অনলাইনে কি আপনাদের পরিবহনের নিজস্ব ওয়েবসাইট থেকে নাকি ticket.com বা অন্যান্য যে পরিবহন.com এখান থেকে? পরিবহন.com থেকে। আচ্ছা, আর বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে যে আপনাদের কাউন্টার থেকে যদি স্পেশালি কাটতে চাই, সেখান থেকে ফোন করে কাটার সুযোগ আছে? আপনাদের নাম্বারটা কাইন্ডলি আমাকে একটু দিবেন। জি, আচ্ছা, মানে ট্রাভেলের আধা ঘন্টা আগ পর্যন্ত বুকিংটা থাকবে? জি। আচ্ছা ধন্যবাদ বন্ধুরা, আমরা কাউন্টার ম্যানেজার সাহেবের কাছ থেকে নাম্বার পাচ্ছি, আমরা ভিডিওর নিচে নাম্বারটি দিয়ে দিব। তাহলে দাদা আমাকে কাইন্ডলি আপনি A2-র একটু সিটটা দিবেন। এখানে কি এই কাউন্টার ছাড়া আর কোনো কাউন্টার আছে দামপাড়াতে? আচ্ছা এখানেই আছে। তাহলে দামপাড়া হচ্ছে পুলিশ লাইন, আপনারা দেখছেন এটা পুলিশ লাইনের সেকেন্ড গেট। পুলিশ লাইনের সেকেন্ড গেট সংলগ্ন সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারটি রয়েছে, এবং তাদের হচ্ছে বিজনেস এবং ইকোনমি দুটো গাড়ি রয়েছে। এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কখন কখন গাড়িগুলো ছেড়ে যাচ্ছে? জি, সকাল 10:30, দুপুর 12:30, বিকেল 3টা। আর রাতের গাড়িগুলো? রাতের গাড়ি হচ্ছে রাত 11:30, 12:30, 12:30, কক্সবাজার থেকে আসে। এখানে যদি সিট খালি থাকে এখান থেকে পেয়ে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বিজনেস ক্লাসের রেগুলার ফেয়ার হচ্ছে 900, আর ইকোনমি ক্লাসের, সরি, ইকোনমি 900, আর বিজনেসের আচ্ছা 1050। জি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তাহলে চলুন আমরা টিকিটটা নিয়ে নিচ্ছি। দাদা প্লিজ আমার টিকিটটা যদি রেডি হয় টিকিটটা দিবেন। জি বন্ধুরা, টিকিটটা পেয়ে গেলাম, সকাল 10:30 গাড়ি। তো আমি এখন ভিডিওটি শুরু করছি, বর্তমানে রয়েছে হচ্ছে দামপাড়া কাউন্টারে, এবং কখন এই গাড়ি স্টার্ট দিবে তখন আমরা আপনার সাথে যাত্রা শুরু করবো এবং শেয়ার করবো। কিছুক্ষণ পরে জানতে বললাম যে পাশাপাশি তাদের হচ্ছে দুটো কাউন্টার, এটা কিন্তু একটা বড় কাউন্টার, আমি অবশ্য সামনে ছোট কাউন্টার থেকে নিয়েছি। তো আপনারা দামপাড়াতে আসলে সেকেন্ড পুলিশ লাইনের পাশে কিন্তু এই কাউন্টারটাও পেয়ে যাবেন, যেখানে দু সুন্দর কাউন্টার ম্যানেজার ভাই বসে আছে। তো পাশাপাশি তাদের দুটো কাউন্টার রয়েছে। তো চলুন আমরা এখন গাড়ি ধরবো, 10:30 অলরেডি হয়ে গেছে। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble.
I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. খাবার চলে আসছে, যদিও শুধুমাত্র রুই মাছই পেলাম, অন্যান্য ভাজিবার্তা নাই, হয় না নাকি? আর ভাত তো মানে এগুলো আমার মতো তিনজন খাইতে পারবো আর কি। তো যাই হোক, খাচ্ছি, খাওয়ার পর আপনার সাথে কথা বলছে। খাওয়া শেষ হলো, মিয়ামি রিসোর্টের এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো খাওয়া শেষ করলাম, এখন শেষ করে বের হচ্ছি। আর এখানে হচ্ছে রয়েছে জুস বার, এটা হচ্ছে জুস বার, উপরে দোতলা চাইনিজ টাইপসেরও রয়েছে। আর এই পাশটা হচ্ছে ফাস্টফুড, এই পাশটাতে রয়েছে ফাস্টফুড। আর এখানে হচ্ছে মিষ্টি, এই হচ্ছে ইমামি রিসোর্টের ভিতরের অবস্থা। তা এখন বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকেও রয়েছে আবার হচ্ছে আপনার কোন কোন পরিবহন এখানে আসে, লিস্ট রয়েছে, ফাস্টফুড রয়েছে। এবার হচ্ছে মিষ্টি, এখানে মিষ্টির একটা সম্ভার এখানে রয়েছে। বন্ধুরা, মূলত যাত্রা বিরতিতে মিয়ামি রিসোর্ট থেকে খাওয়া দাওয়া করে, মিয়ামি রিসোর্টের আশেপাশে আসলে অনেকগুলো ছোটো বড়ো শপ আছে, বিভিন্ন ধরনের কাউন্টারও রয়েছে এখানে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কী কী রয়েছে। আমাদের গাড়ি অবশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। যাত্রী আস্তে আস্তে গাড়িতে উঠছে, এই হচ্ছে আমাদের অবস্থা। Thank you.